চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের অপসারণ সহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন লাইটার জাহাজের শ্রমিকরা। ফলে বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। ভোর থেকে নগরের সদরঘাট এবং বাংলাবাজার এলাকার ১৬ বেসরকারি নৌঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। গতকাল নগরের বাংলাবাজার এলাকায় এক সমাবেশে লাইটার জাহাজের শ্রমিকরা কাজ বন্ধের ঘোষণা দেন। লাইটার জাহাজের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের অভিযোগ, চরপাড়া ঘাট ইজারা দেওয়ার পর থেকেই শ্রমিকদের বিভিন্নভাবে হেনস্থা করছিল ইজারাদারদের লোকজন। গত ৩ নভেম্বর তারা ৮ থেকে ৯ জন শ্রমিককে মারধর করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা সব লাইটার জাহাজ পার্কির চরে নিয়ে যায় এবং চীনা ঘাট ব্যবহার করে জাহাজ ওঠানামা শুরু করে। পরে গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কারো সঙ্গে আলোচনা না করেই ওই ঘাটটি বন্ধ করে দেওয়ায় কর্মবিরতির ঘোষণা দেন তারা।